আচ্ছা, আমাদের আজকের ক্লাসের মূল টপিকটা হচ্ছে, এখনকার যে ক্লাসটা নিব সেটা মূল টপিকটা হচ্ছে আমরা ক্যানভার আর টুলসের বিষয়ে পরিচয় করাইছিলাম একটা ক্লাসে, তারপরে আমরা বুক মেকআপ ডিজাইন থেকে শুরু করে আরো কিভাবে ইউনিক করতে সেটা দেখাইছিলাম। আজকে বই বাদে যদি আমরা এর আগেও দেখালাম যে ভিডিওর ক্ষেত্রেও দেখেছি, যদি কোনো ওয়েবসাইটের কোনো ইমেজ দেয় সেটা কিভাবে ডিজাইন করতে পারে, কোনো প্রোডাক্ট দিতে পারে, কোনো সার্ভিসের জন্য দিতে পারে, কোনো আদার্স যে কোনো কিছু দিতে, জাস্ট সিম্পলি আমরা প্রমোশনের জন্য কীভাবে ডিজাইন করতে পারি এটা রিভিশনও হয়ে যাবে এবং বিষয়টা কাভারও করে ফেলবো আমরা, ঠিক আছে? এক্ষেত্রে আপনারা কোনো ওয়েবসাইট দিলে দিতে পারেন, অথবা আমি অ্যামাজন থেকেও একটা প্রোডাক্ট নিয়ে নিতে পারি, ঠিক আছে? অর্থাৎ আজকে কিন্তু শিখতেছি যে একটা প্রোডাক্টের একাধিক ইমেজ যদি দেয় তাহলে আমরা কি করব, বা একটা ইমেজও দিতে পারে। আমার ইয়ে নিয়ে শেষ, জাস্ট ডিজাইনটা দেখানোর জন্য। এখন আমার তো ডিজাইন করার জন্য কিছু ইনফরমেশন দরকার আছে, ঠিক না? তাহলে আমি এই ইনফরমেশন গুলা পরে বন্ধ করবো, আমি আপাতত ক্যানভাতে চলে যাই। তার মানে উদ্দেশ্য হচ্ছে ক্যানভা দিয়ে একটা প্রোডাক্ট যদি দেয় তাহলে সেই প্রোডাক্টটা কিভাবে আপনি হাইলাইট করবেন, বা কিন্তু এটা আপনাকে চাবে না, ঠিক আছে, বা বলবে না, বা অনেক সময় কাজের ক্ষেত্রে আমরা বাড়তি পেমেন্ট দিয়ে বাইরে কিছু কাজ করে দেই। আচ্ছা, বাইরে এখন আপনাকে কিছু ইমেজ দিছে, সেই ইমেজগুলো নিয়ে আমরা এখন ডিজাইন করব। মেজারমেন্টের বিষয়ে আর কিছু বলতে হবে না, মেজারমেন্ট বিষয়ে কিন্তু কয়েকবার কথা বলেছি, জাস্ট আজকে একটু দেখাবো। আমি প্রোডাক্টটা আপলোড করে নিয়ে আসবো, দেখেন একই জিনিস কয়েকবার আসছে। আমি চাচ্ছি যে ক্লাসগুলো একটু বেশি নিছি, লং টাইম নিছি, যাতে এগুলো ক্লিয়ার হয়ে যায়, কারণ পরবর্তী সপ্তাহ থেকে আমরা নতুন কিছু নিয়ে আগাবো, আর এই বিষয়গুলো আমাদের প্রত্যেক বাড়ি আসবে। আমি এই তিনটে ইমেজ ডাউনলোড করেছি, এই তিনটে ইমেজ নিলাম। এই তিনটা সাপোজ তিনটে ইমেজ, এখন এখানকার মূল ইমেজ কোনটা? এইটা। আমি মূল ইমেজটাকে আমি আমার মতো সিস্টেম করব, একটু ছোট করি, ছোট করে আমি মূল ইমেজটাকে একটু কাভার করব। এখন আমার যেহেতু একাধিক ইমেজ দিচ্ছে কিছু ইনফরমেশন, যেহেতু এই ইমেজের মধ্যে অনেক ইনফরমেশন আছে, আমি এই ইমেজগুলো বিভিন্ন ফরম্যাটে আমি সাজাই নিতে পারি আমার সুবিধা মতো, বা আমার চাহিদা মতো, বা বাইরের চাহিদা মতো তো আর বাইরে আপনাকে বলতেছে না, আমার যেভাবে ভালো লাগে আমি একটু কভার করতে চাচ্ছি। ইচ্ছা করলে একটা ইমেজও দিয়ে কভার করতে পারে, দুইটা ইমেজ দিয়েও কভার করতে পারে ইনফরমেশন, মূলত গ্রাহককে আকৃষ্ট করার জন্য, ঠিক আছে? এখন এই জায়গায় দেখেন খুব সুন্দর একটা
ইয়ে দিয়ে দিয়েছে, তথ্য দিয়েছে যে 24 আওয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে দেওয়ার পরে আমি এখন এর উপর ভিত্তি করে নিচে কিছু বড় আকারে লিখে দেবো, কারণ লেখাগুলো অনেক ছোট, হয়তো বোঝা যাচ্ছে না। ইচ্ছা করে আমি মনে করতেছি না এই লেখাগুলো ছোট বোঝা যাচ্ছে না, আমি এটাকে আরো সুন্দর করে দিই, ছোট করে দিই। বাট আপনারা যাই করেন, বারকে কিন্তু অ্যাপ্রুভাল নিয়ে নেবেন, ঠিক আছে। আমি এটা দিলাম, লেখাটা বোঝা যাচ্ছে না, দরকার নেই, ঠিক আছে। আমি এই লেখাটা আমি আমার মতো এইভাবে সেট করলাম। এখন কিছু ইনফরমেশন এখানে দেওয়ার দরকার। এখন মনে হচ্ছে না এই সাইডে গ্যাপ আছে, আসলে আপনি ডিজাইন করার ক্ষেত্রে আপনি নিজে কভার করবেন, এটা এখান থেকে আপনি ব্যক্তিগত ভাবে আপনি যতটুকু সুন্দর করতে পারেন, ঠিক আছে। এখানে একটা ইনফরমেশন আমি দিলাম, যদি মনে হয় যেন এটা আমি একটু উপরে তুলে দিই, উপরে তুলে দিই দিয়ে পুরাটা কভার করে ফেলি। এখন তিনটা ইমেজিন মনে করছে নিচে গ্যাপ হয়ে গেছে, একসঙ্গে কিভাবে কাজ করব, পুরাটা আমি মার্ক করব, মার্ক করে এই যে নিচের দিকে আমি এই যে নামাই দিলাম পুরাটা, কারণ একটা একটা করে যখন নিবেন তখন মেজারমেন্ট কিন্তু আপনি সেট করে রাখতে পারবেন না। তারপরেও আপনি মনে করছেন যে আমি পুরাটা কাজ করতে যে আমার সমস্যা হচ্ছে, আমি একটাকে লক করে ফেলবো, আমি চাচ্ছি যে এইটা আমার মেন, ঠিক আছে, বা এই জায়গায় আমি এটা লক করবো, এটা একটা ক্লিক করবো, ক্লিক করে এই যে তালা মেরে দিলাম তালা। এখন আপনি যতই সরাসরি করেন দেখেন এটা সরতেছে, এটাকে কিন্তু আলাদা ভাবে সরাইতে হবে, বুঝলেন। এই যে যতই মাউস ধরবো এসে কিন্তু সরবে না। এখন আপনি তো কনফিউজ হয়ে যাইতে পারেন, কি ব্যাপার, আমি এত চেষ্টা করতেছি এটা সরতেছে না কেন, আমি কিন্তু বহুত চেষ্টা করতেছি সরতেছে না, বাট এটা আপনি লক করে রাখছেন। এখন আমি যদি এটাকে সরাইতে চাই তখন কি করবো, এটার উপর ক্লিক করে এই যে তালা বন্ধ দেখছেন, তালার উপরে ক্লিক করলে এটা সরে গেল। এখন আমি ইচ্ছা করলে এটা মুভ করতে পারবো, ঠিক আছে, তার মানে আমি লক করা। অনেক সময় একটা ইয়ের মধ্যে বোর্ডের মধ্যে এটাকে মনে করেন একটা বোর্ড অনেক কাজ করা লাগতে পারে, তখন যখন একটা কাজ করবেন সাথে এই লিঙ্কটা সাইড মানে কাভারেজটা আর একটা সাইডকে ধরে ফেলে, যখন আপনি সূক্ষ্মভাবে একটার পর একটা কাজ করবেন, দেখেন এটা এই দুটি একসাথে করে দিছি। এখন যদি আপনি আলাদা করতে চান, দেখছেন একটা আর একটার ভিতরে ঢুকে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন যে যখন একটা আমি দুটি একসাথে মনে করেন, আমি সরাতে গেলে তো দুটি একসাথে সরতেছি, তাহলে আমি কি করবো এখন, তাহলে আমি চাচ্ছি যে একটাকে আমি লক করে দেবো, তাহলে আমি যেটাকে লক করব এই যে এটাতে ক্লিক করে এই যে লক করে দিলাম। এখন দেখেন আপনি এখন যখন সরাচ্ছি দেখছেন একটা সরে আসছে, আমি যতই আমি কপি করলাম দেখেন মার্ক কিন্তু আমি দুইটাই করতেছি, কিন্তু আমার মার্ক করলেই তো হচ্ছে না, আমার এই যে সরতেছে না, এ আর সরবে না, কিন্তু এ সরে যাবে, জাস্ট এটা কিন্তু খুব কাজের পারফরমেন্স ভালো করে লক করা, ঠিক আছে। তাহলে এটা তো লক করছি, আমার তো মাথা নষ্ট, আমি সরাতে চাচ্ছি পাচ্ছি না, বাট এটাকে আমি ক্লিক করে আবার লকটা ছুটিয়ে দিব, ঠিক আছে, এই যে দিলাম। এখন আমি মনে করতেছি এটার টিউবের মাথাটা বামে আছে, আমার দরকার ডানে দেওয়া, ক্লিক করে এটা কিন্তু প্রথম ক্লাসেও দেখাইছি, তারপরে ডিজাইন করা একটা আজকে একটু দেখাচ্ছি। এটা হচ্ছে যে আমি চলে যাবো ফ্লিপে, ফ্লিপে যা এই যে চেঞ্জ হয়েছে, চমৎকার একটা বিষয় কিন্তু দেখছেন চেঞ্জ করতেছি। আচ্ছা, এটা মাথাটা এদিকে দিলাম আমি, তারপরে আমি এটা সেট করে দিই, আমি এখানে কিছু ইনফরমেশন দিতে পারি, আচ্ছা বাইরে কিছু ইনফরমেশন আমি দিই, ঠিক আছে, অথবা এটাকে আরও সুন্দর করতে পারি যে আমি একসাথে লাগাই দিই, ঠিক আছে, মনে হবে যে এটা আরও ভালো এরকম করতে পারি। এখন ডিজাইনটা দেখেন তার একটু অন্য ধরনের লাগতেছে না, এটা নিয়ে যত সময় দিবেন তত কভার করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, এখন আমি চাচ্ছি যে এখানে কিছু ইনফরমেশন দেখে দিই, বাইরের খুব ভালো কিছু ড্রাপ বডি ওয়াশ, আচ্ছা ঠিক আছে, কিছু ইনফরমেশন কিছু তথ্য এখানে স্কিন ময়শ্চারাইজার স্কিন কেয়ার, আচ্ছা উইথিন, আচ্ছা এত কিছু তো আসলে এইসব বিষয়ে আমার ধারণা নাই, এটা অনেকেই ভালো বুঝতে পারবে, তবে আপনি যখন কোনো কিছু বুঝবেন না সেটা নিয়ে একটু ডিপলি পড়ার চেষ্টা করবেন, এটা যদি না বোঝেন প্রয়োজনে আপনার নিচে আরও অনেকগুলো বিষয় থাকবে সেগুলো একটু পড়ার চেষ্টা করবেন, সাপোজ আপনি না বুঝলেন, ঠিক আছে, আর তারপরে যদি কিছুই না বোঝেন অতগুলো চিন্তা বাইরে যা আছে তাই লিখে দেবো, ঠিক আছে, বাইরে যা আছে তাই লিখে দেবো। এখন এত বড় ইনফরমেশন তো আসলে ছোট্ট জায়গায় দেওয়ার দরকার নাই, আমি এখানে বুলেট পয়েন্ট খুঁজবো যে এই প্রোডাক্টের বুলেট পয়েন্ট কোনটা, ঠিক আছে। এখানে তো যে ডাভ বডি ওয়াশ, আসলে এই ডিজাইনের ভিতরে ডাভ তো আসলে আছে ব্র্যান্ডিং, হ্যাঁ ডিপ
এখন দেখে যে এখানে 24 আওয়ার, আচ্ছা ঠিক আছে, আমি দেখে যে আর কিছু ভালো ইনফরমেশন আমি বুলেট পয়েন্ট নিয়ে আসতে পারি কিনা। ঠিক আছে, 24 আওয়ার এটা তো ওখানে দেওয়া আছে, স্কিন ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজিং স্কিন ক্লিনার্স বা ক্লিনার, এইটা আমি একটা বুলেট পয়েন্ট হিসেবে ইউজ করতে পারি, ডিপ ময়েশ্চারাইজার ফর ডে। আচ্ছা, এটা একটা বুলেট পয়েন্ট হিসেবে ইউজ করতে পারি। আমি একটা বুলেট পয়েন্ট এখানে সেট করি, দেখি আমি নিলাম টেক্সট, জেল ফাঁসিও দিবে না, বাইরের এত মাথা ব্যথা নাই, জাস্ট বুলেট পয়েন্ট যাতে একটা গ্রাহক কাস্টমার দেখে এটা বুঝতে পারে। এটাতে আমি একটা দিলাম, আমি মনে করছি সাইডেও কিছু দেই, অথবা আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে ইচ্ছা কভার করতে পারেন। আপনি ইচ্ছা করলে এটাকে সরাই দেন, দিয়ে আপনি ময়েশ্চারাইজার এটাকে যদি এই ওয়ার্ডটা এখানে সেট করা যায়, দেখা যাক সেট করা যায় কিনা, কেমন লাগে, যদি পুরাটা মিনিং ঠিক রাখতে পারে। না, এটা আমার মনে হচ্ছে না যে এখানে ভালো লাগছে, সেটা নিচেই ভালো ছিল। আচ্ছা, যদি ভুল করছি, নিচে ভালো ছিল, কন্ট্রোল জেড দিতে থাকবো এটা শেখানোর জন্য, যে কন্ট্রোল জেড। ঠিক আছে, আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে মনে করতেছি যে এই জিনিসটা এমনভাবে সেট করবো, এই দুটাকে এখানে যেরকম ছিল আমি আর কি আসি। আচ্ছা, আমি এই পজিশনে নিব, আমি প্রয়োজনে ছোট করে দিব, দিয়ে এই যে একটা কাভারেজ দিয়ে আসলাম। আচ্ছা, এখন এখানে আরো কিছু ইনফরমেশন বুলেট পয়েন্ট আমি দিব, দেখা যাক কি দেওয়া যায়। ঠিক আছে, এখানে এর কিছু ফিচারের বিষয় আমি একটু দেখব যে এরা কি বলতেছে। আইটেম কি ক্রিম, অনেক ইনফরমেশন আছে, বাইরে আপনাকে দিয়ে দিব, বাইরে কোনো কারণ নাই। স্কিন টাইপ ড্রাই স্কিনের জন্য, ভালো বিষয় যে ড্রাই স্কিনের জন্য, ঠিক আছে, আমি ড্রাই স্কিনের এই বিষয়টা ইউজ করব বুলেট পয়েন্ট হিসেবে। আচ্ছা, আমি ট্রান্সলেটে নিয়ে যাই, ট্রান্সলেটে নিয়ে যাই, জাস্ট আমি ওখান থেকে নিয়ে আসি একসাথে করে। এই যে স্কিন টাইপ, এখানে একটা ক্লোন দিয়ে, এটা কিন্তু আসলে কি আমি যা দেখাচ্ছি এটা যে আপনাকে এভাবেই করতে হবে না, আপনাদের মতো, কিন্তু আমি কিছু ফাংশনে কিন্তু আবারও রিভাইজ করতেছি, আবারও দেখাচ্ছি, আবারও একটা টেক্সট নেই, টেক্সটটা দিলাম, আমি মনে করলাম একই তো টেক্সট দিচ্ছি। আচ্ছা, এটাকে বসাই, তারপরে আমি মনে করছি যে এই টেক্সটটা আমি একটু ফরম্যাট চেঞ্জ করবো, ঠিক আছে, স্ক্রিন টাইপ ড্রাই একটা ছোট করে দেই, একটা বুলেট পয়েন্ট, এই ফর্মটা দেখে একটু চেঞ্জ করি, তো ফর্ম চেঞ্জ করতে এর উপর ক্লিক করবো, ক্লিক করার পরে আমি দেখে একটা ফর্ম নিয়ে আসি, এই যে ফর্ম, এই ফর্মটা দিয়ে দেখি, ফন্টটা দিলাম, ইচ্ছা করলে এটা দিতে পারে, আমি ফন্ট চেঞ্জ করা দেখাচ্ছি, কিন্তু এমন ফন্ট দিবেন না যে এটা গ্রাহকের বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন, এই ফন্টটা দিলাম, ওই জন্য আমি এটা কভার করার জন্য বাইরে যেন না চলে যায় আমি একটু সিস্টেম করে নিয়ে আসি, এবং এটাকে আমি বোল্ড ছিল, এই ফরম্যাটটা বোল্ড ছিল, বোল্ড যদি না থাকে আপনি ইচ্ছা করলে এখান থেকে বোল্ড করে দিন, যেহেতু এটা ফরম্যাট করাই আমি নিয়ে আসছি তাই এরকম। আচ্ছা, একটা বুলেট পয়েন্ট দিলাম, আচ্ছা বুলেট পয়েন্ট দেওয়ার পরে আরও দু একটা বুলেট পয়েন্ট আমি দেখে পাই কিনা, বুলেট পয়েন্টগুলো দিলে গ্রাহককে আকৃষ্ট করে, ব্র্যান্ড রাফ দরকার। আচ্ছা, এখানে এখন এই টাইটেল থেকে দেখে আরও কিছু পাই কিনা, আপনি হচ্ছে একটু রিল্যাক্সে একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয়, একটা সময় হাতের এমন প্র্যাকটিস হয়ে যাবে, বাট আমরা ডিজাইনের কাজ তো আর করতেছি না, আমরা করবো হচ্ছে বাইরের জাস্ট প্রমোশনের জন্য, একটু বাইরকে স্যাটিসফাই করার জন্য, যাতে বাইরে একটা ভালো ফিডব্যাক দেয়, ভালো খুশি হয়, এবং সে যাতে বোঝে আপনি দক্ষ। এটাকে একটা কালার দিতে চাচ্ছি আমি, আচ্ছা কালার কোথা থেকে দিয়ে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, আপনি ইচ্ছা করলে যে কোনো কালার দিতে পারেন, বাট আপনি চেষ্টা করবেন এই ভিতর থেকে কোনো কালার নেওয়ার জন্য,
তার মানে প্রোডাক্টের ভিতর থেকে কিন্তু কালার নেওয়ার জন্য এটা আরো গর্জিয়াস হবে। আচ্ছা প্রোডাক্টের এইটাকে দেখেন ধরে নিচ্ছি, এই প্রোডাক্ট বেজের অনেকগুলো কালার দিছে, আমি এই কালারটা দিই। আচ্ছা এই কালারটা দিলাম, দিলাম তো ঠিক আছে, কিন্তু এটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি নিচের ব্যাকগ্রাউন্ড কালারটা তাহলে চেঞ্জ করি, কালার কম্বিনেশনটা আপনি নিচের ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সের কালার, এগুলোর উপরে আপনি অনেক কিছু দেখবেন। আমি এখানে এই কালারটা, আচ্ছা আর একটা কথাও বলি, এখানে আপনি এমন একটা কালারও নিতে পারেন যে এর মধ্যে থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন, ঠিক আছে। আমি যদি এই কালারটা দিই, ঠিক আছে, আমার মনে ফুটে উঠছে আর একটু, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা এটাকে যদি আমি সাদা দিই, দেখি কেমন লাগে, সাদাটা ফুটে উঠছে, আচ্ছা সাদাটাই থাক, ঠিক আছে। এই কালারটা আমি চেঞ্জ করতে পারি, এই কালারটা আমি চেঞ্জ করি, দেখি অন্য কোনো কালার দিয়ে কেমন আসে। এখানে আর কালার ছিল হোয়াইট, হোয়াইট একটা দিছি। আচ্ছা এটা যদি স্কিন টাইপ, অর্থাৎ স্কিন টাইপটা হচ্ছে ড্রাই, এটা কিন্তু একটা ভালো বুলেট পয়েন্ট, এটাকে একটা লাইট কালার দিয়ে দেবো বা একটা ডিপ কালার দিয়ে দেবো যাতে চোখে পড়ে, ঠিক আছে, চোখে পড়ে, দিলাম একটা কালার, ঠিক আছে। আচ্ছা এটা হইলো যেটা যতটুকু করছি। এখন এই প্রোডাক্টটা কোথায় পাবে সে, অ্যামাজনে বা ওয়েবসাইটে, যদি অ্যামাজন হয় বা আপনি এত কিছু লেখার দরকার নেই বা আপনি এখানে দিতে পারেন প্রোডাক্টে অ্যাভেলেবেল, ঠিক আছে। এখন আমি মনে করতেছি এখানে কিছু ইমোজি বা কিছু ডিজাইন বা কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে আমি আরও এটাকে আরও ইউনিক করবো, ঠিক আছে। দেখা যাক কিছু এখান থেকে ফ্রিতে নিয়ে আসতে পারেন বা গুগল থেকে নিয়ে আসবেন, যেটা দেখাইছিলাম এখানে কিন্তু অত কিছু আজকে তো আর দেখাবো না, এর আগে অনেক কিছু দেখাইছিলাম, বাট এখানে আমি কিছু জিনিস আমি নিয়ে আসবো। এটা ব্যবহার করে কারা, ব্যবহার করে মেয়েরা, লেডিস, গার্ল, যাই হোক, আমি এটা দেখি। গার্লের কোনো ইয়ে আমি পাই কিনা ফ্রিতে, আচ্ছা এখানে একটু ফ্রি লিখে দিই, সেই খুশিটা প্রকাশ করতেছে এই শ্যাম্পুটা হয়তো ব্যবহারের জন্য না, স্কিন ময়েশ্চারাইজার ব্যবহারের জন্য। এটা কেমন ভাবে সেট করব যাতে খুব সুন্দর লাগে, তাহলে আমি একটু মাথা ঘামাই যে এটাকে কিভাবে সুন্দর করতে হবে। আচ্ছা ঠিক আছে, একে সাইডে রাখি, আমি এই টেক্সটটাকে এদিকে সরাই দিই। আচ্ছা সরাই দেওয়ার পরে এটাকে আমি আরো সুন্দর করব। আচ্ছা সুন্দর করার ক্ষেত্রে ড্রাই স্কিন, আমি এই জিনিসটাকে এখানে নিই। আচ্ছা নেওয়ার পরে এর নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, আর এটাকে এটাকে আমি নিয়ে আসি মাঝখানে। এখন এই জিনিসটা থেকে আরো কিছু আমি পাই কিনা দেখি। আচ্ছা এর এখন দেখেন, এর এখন কালার চেঞ্জ করবে, কালো কালার কিন্তু কেমন যেন লাগতেছে, দেখি এর কালারটা চেঞ্জ করি, তার মানে একে আগে আগে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে ক্লিক করে একে আমি সাদা কালার দিত বা এই গোল্ডেন এর মধ্যে এই কালারটা দিয়ে দিত, ও অসাধারণ ফুটতেছে কিনা নিজে নিজে অ্যাপ্রিশিয়েট করতেছি, ঠিক আছে, কাজে আরো ভালো পারফরমেন্সের জন্য। আচ্ছা এটা দিলাম, তাহলে আমি একটা ডিজাইন করেই ফেললাম। আচ্ছা এই এই বিষয়টা একঘেয়েমি লাগতেছে, এখানে আমি একটা বর্ডার দিতে পারি, মূলত কিন্তু এখানে বিভিন্ন ফাংশন শেখাচ্ছি, আপনারা কিন্তু বুঝতেছেন না মনে হয়, আমি কিন্তু বিভিন্ন ফাংশন শেখাচ্ছি, এইগুলো ফাংশন কভার করতেছি, রিভিশন হচ্ছে, ঠিক আছে। এটার কালারটা এখানে নাও এরকম আসতে পারে, বাট আমি কালারটা চেঞ্জ করবো, কী কালার চেঞ্জ করবো, যেহেতু এটা আমি এই কালারটা দেখি, এর একটা কালার চেঞ্জ করবো, আমি এই কালারটা নিলাম, নিয়ে আমি এই জায়গায় এখানে শো করবো, দেখি কেমন লাগে। আচ্ছা এই লেখাটা এই কালারের সাথে তো এটা ফুটবে না, তাহলে এই লেখাটা আমি চেঞ্জ করি, লেখাটার কালারটা দেখি এই কালারটা দেই, হ্যাঁ এটা ভালো লাগতেছে, ঠিক আছে, এটাকে একটু উপরে তুলে দেই। আচ্ছা এটা এমন তো মনে হচ্ছে যে এটা মনে হচ্ছে এটার উপরে দাঁড়াই আছে, ঠিক আছে ওকে দাঁড়াই রাখি, এই যে।
দেখি আরো কোনো ছবি আমি পাই কিনা, আরো কিছু করা যায় কিনা। দেখি লেডি, কিছু আরো পাই কিনা দেখি। আপনি ইচ্ছে না হলে গুগল থেকে নিয়েও আপনি চেক করতে পারেন। ও একটা পাইছি, এটা কিন্তু আরো ভালো লাগতেছে। আচ্ছা এটাকে সরাই দেখি, এটা দেই, এটাকে কালার চেঞ্জ করি। সবসময় কালার আপনারা দুই তিনটার মধ্যে রাখার চেষ্টা করবেন। পাটাই এমন সিস্টেমে সেট করব, আমি কিন্তু প্রফেশনাল ডিজাইনার না। আচ্ছা মনে করেন যে এই ডিজাইনটা করা হয়ে গেছে। আর স্কিন কেয়ারের জন্য আমি বুলেট পয়েন্ট দিলাম, এটা ড্রাব বডি ওয়াশ। একটা মেয়ে এটাকে ইউজ করে বোঝাচ্ছি যে এটা আসলে সে খুব উৎফুল্ল, বাট এটার পারফরমেন্স ভালো এই স্কিন কেয়ারটার। এবং এটা ময়শ্চারাইজার এবং এটা ড্রাই স্কিনের জন্য, যাদের হতে তৈলাক্ত তৈলাক্ত আছে তারা এটাকে ইউজ করবে ড্রাই রাখার জন্য, মানে শুষ্ক শুষ্ক রাখার জন্য। এই একটা কিন্তু ডিজাইন করে দিলাম। এখন আপনি বলেন এই ডিজাইনটা হয়তো আমি কথা বলছি, আপনি যখন একটু প্র্যাকটিস করবেন খুব বেশি সময় লাগে না। বাইরের অনেক সময় আমরা রেজাল্ট দিতে পারি না, হয়তো প্রমোশন করি তার সেল নাও হতে পারে, বাট বাইরকে আমরা যে তার জন্য কাজ করছি এটা বোঝাইতে হবে, ঠিক আছে যে হ্যাঁ আমি তোমার জন্য কাজ করছি। এবং সে না চাইতেও এক্সট্রা কিছু আমরা করে দিই বাইরকে আমার গ্রিপের মধ্যে আমার হাতের মধ্যে রাখার জন্য। সো এটা কিন্তু আমার করে ফেলছি। এখন আমি কি করবো, এটাকে ডাউনলোড করবো। খেয়াল করি শেয়ার, এটাকে আমি ডাউনলোড করবো কি, আমি যদি এসেও করতে চাই তাহলে কিভাবে। আচ্ছা প্রথমে ডাউনলোড এসেও করতে চাইলে এই যে পিএনজি থাকুক যে ফর্মেটে থাকুক, আপনি ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যে পিজিতে আপনি ডাউনলোড করে আপনি এসেও করা পর্যন্ত ডাউনলোড করবেন। আমি যে ডাউনলোড করে ফেলতেছি, আমি তো মনে হয় সিলেক্ট করিনি নাকি, হ্যাঁ আমি সিলেক্ট করিনি আমার, এই যে একটা দেখেন এখান থেকে ভুল দেখেন, এই ফাইলটা পুরা ইয়ে ফাইল হয়ে গেছে, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। কারণ আমি কিন্তু মার্ক করিনি, দেখছেন কাজের ইয়েতে আমি মার্ক করিনি। আমি আবার শেয়ারে যাব, ডাউনলোডে যাব, এই জায়গা থেকে সরাসরি ডাউনলোড দিচ্ছিলাম, কিন্তু এখানে দুইটা ফাইল ছিল, উপরেরটা নিচেরটা, বাট আমি তো দুই নাম্বারটা ডাউনলোড করব। আমি ড্রপ ডাউনে ক্লিক করব, এই যে অল মার্ক এটাতে ক্লিক করলে তুলে দেব, তারপরে দুই নাম্বার পেজ, এই যে দুই নাম্বার পেজটা আমি ডাউনলোড করবো, দুই নাম্বার পেজটা ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড, ডাউনলোডে ক্লিক করলাম, এখন ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হচ্ছে। এখন আমি ফাইলটা নিয়ে ডাউনলোড করলাম, এটা তো না আমি লাস্ট যেটা ডাউনলোড করছি আমি একটু চেক করে দেখি, যেহেতু অনেকগুলো এই তিনটা তো আমি ইয়ের জন্য করছিলাম, এইটা মেবি হবে না, এইটা না, তার মানে এইটা চলে আসছে, এটাকে আমি নিয়ে আসি কাট করে ডেস্কটপ নিয়ে আসি। এখন আজকে ক্লাসের টপিক ছিল অনেক ফাংশন আমরা রিভিশনও দিব, একটা ডিজাইনও করব। এখন আপনারা বলেন এই যে ডিজাইনটা করা হয়েছে এটা কিন্তু ফুল স্ক্রিন দিয়েছি, এটা কিন্তু ফিটে যায়নি, শুনেন কোন ক্ষেত্রে ক্যানভা দিয়ে ডিজাইন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যেটা প্রিন্ট আউট হয়, মনে রাখেন প্রিন্ট আউট করে বার প্রফেশনাল ডিজাইনারকে হায়ার করে কোনো হয়তো বা ডিজাইন করবে, সেই ডিজাইনটা হয়তো পোস্টার আকারে প্রিন্ট করতে পারে, বই আকারে প্রিন্ট করতে পারে, বা কোনো কিছুতে যদি প্রিন্ট করে সেক্ষেত্রে আপনি ক্যানভা বাদে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর এগুলো দিয়ে করাটা ভালো। বাট আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা প্রমোশনের জন্য ক্যানভা আমাদের খুব ভালো ভালো কিছু